হাই ফ্রেন্ড স্বাগত বেঙ্গলি হোম কিচেনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মজাদার একটা খুব টেস্টি রেসিপি শেয়ার করব যেটা আমার মায়ের রেসিপি আমি আমার মায়ের থেকেই শিখেছি মাটন কারি রেসিপি হ্যাঁ এটা আমি যাদের যাদের রান্না করে আজ পর্যন্ত খাইয়েছি ভীষণ পছন্দ করেছে তারা তাদের থেকে খুব বেশি প্রশংসা পেয়েছি তাই জন্য আজকে আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও বাড়িতে বানাতে পারেন আর আপনারাও যাতে প্রশংসা পান ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছ থেকে একদম খুব সহজ রেসিপি খুব কম সময়ে হয়ে যায় আর একদম ঘরোয়া স্টাইলে মাটন কারি রেসিপি যেটা আলু দিয়ে বানিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো চলুন দেখে নেওয়া যাক আর লাগবে এখানে চারটে পেঁয়াজ আর এটা যতখানি মাটন নেবেন সেই অনুযায়ী কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি করতে হবে তো আমি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একদম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো পেঁয়াজ আর টমেটোটা যেটা দেখলেন সেটাই আমি তেলে ভেজে রেখেছি হালকা ব্রাউন কালার হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে ভেজেছি আর আলুও হাফ করে কেটে কেটে নিয়েছি এটা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি এবার আপনারা যদি আলু পছন্দ না করেন আলুটাকে বাদ দিয়েও দিতে পারেন এটা হচ্ছে মাটন মাটনটাকে শুধু জল দিয়ে ধোয়া আছে আর কিছুই এতে মাখানো নেই কিন্তু জলটা যতখানি থাকবে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার এই মাটনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে তার জন্য আমি দিয়ে দিলাম ফার্স্টে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম একটি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক টেবিল স্পুন আর কাশ্মীরি রেড চিলি রেড কালার যদি করতে চান কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি দেবেন আর হলুদ গুঁড়োটা একটু কম দেবেন হলুদ গুঁড়ো কম দিলে লাল রংটা খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আমি জিরা গুঁড়ো কম দিই মাটন রান্নার সময় দিলাম এক টি স্পুন আর ধনিয়া গুঁড়ো আমি একটু বেশি দিই ধনে গুঁড়ো দিলাম আমি এখানে এক টেবিল স্পুনের মতো এবার এর মধ্যে আমায় দিয়ে দিতে হবে গরম মশলা আমি ম্যারিনেট করার সময়ও একটু গরম মশলা দিই তো হাফ টি স্পুন আমি এখন গরম মশলা দিলাম আর এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টক দই বাটা টক দই নিয়েছি এক টেবিল স্পুন মানে পঞ্চাশ গ্রামের মতো আর রসুন রসুন বেশি দিয়েছি আদা কম দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি সবসময় দু থেকে তিনটে বেটে দিই তাতে টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার এবার এটা আমায় মাখিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনারা রাখতে পারেন তবে যদি সময় আপনাদের হাতে কম থাকে তাহলে তিরিশ মিনিটেও রাখতে পারেন আর যদি হাতে সময় থাকে এক ঘন্টাও রাখতে পারেন রুম টেম্পারেচারে রেখে দেবেন আর সব সময় মাটন ম্যারিনেট করার সময় সর্ষের তেল দেবেন আমি এখানে প্রায় একশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম সর্ষের তেল দিলে কী হয় জিনিসটা খুব ভালোভাবে মজে ম্যারিনেটটা খুব ভালো হয় এবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল বেশি নয় টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা তেজপাতা এর সাথে আপনারা গোটা জিরে আর গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন যেমন ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ওগুলো আমি দিই না কারণ আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে না মুখে পড়লে সেই জন্য এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে তেলে দিয়ে এটা লাল করে একটু ভেজে নেব যাতে সুন্দর কালার হয় তাই জন্য আমি এক টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে তাড়াতাড়ি আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হবে এবং মাংসটার কালারও খুব সুন্দর হবে তো আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে ব্রাউন কালার করে এবার আমি এর মধ্যে যে ম্যারিনেট করা রাখা মাংসটা এক ঘন্টা বাদে আমি এটা রান্নাটা করছি দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজটার মধ্যে এবার এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমাদের তেল ছাড়ে আর এটাই যেহেতু এখন কিছু সেরম দোয়া নেই তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কষাবেন নাহলে তলায় ধরে যেতে পারে আর আমরা পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনিও ইউজ করেছি তো সেই জন্য এবার এটা দেখুন আমার কিন্তু মাটন থেকে তেল ছেড়েও দিয়েছে মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই মাটন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি কি করব ওই যে পেঁয়াজ আর টমেটোটা আমরা ভেজে রেখেছিলাম প্রথমে সেই পেঁয়াজ টমেটো ভা ভাজা পেঁয়াজ আর টমেটোটা আমি মিক্সিতে খুব অল্প পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি আর এই মিহি করে বেটে নেওয়ার জন্য আমাদের যে মাটনের গ্রেভিটা হবে সেটা একটা ঘন হবে আর টেস্টিও হবে টেস্টিও হবে এবার ওই টমেটো আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু এবার মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মোটামুটি এটা আমার রান্না করতে সময় লেগেছে পাঁচ থেকে ছ মিনিট আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে চাপা খুলে না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম দেখবেন কষাতে কষাতে কালারটা কিরকম চেঞ্জ হয় আর কত টেস্টি হয় এটা আপনারা প্রেশার কুকারেও কষাতে পারেন কিন্তু আমার প্রেশার কুকারের চেয়ে এই কড়াইতে কষাতে বেশি সুবিধে হয় বলে আমি কড়াইতে কষাই আর আমার এখানে মাটনের পরিমাণটা হচ্ছে সাড়ে সাতশো গ্রাম সেই অনুযায়ী আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আপনারা যদি কম করেন তাহলে ইনগ্রেডিয়েন্টস কমিয়ে দিতে হবে আর যদি বেশি করেন তাহলে ইনগ্রেডিয়েন্টস সেই অনুযায়ী বাড়িয়ে দিতে হবে এখানে আমার মাটনের পরিমাণটা রয়েছে সাড়ে সাতশো গ্রাম মাটনটা দেখুন আমি দেখাচ্ছি পাঁচ থেকে ছ মিনিট বাদে তো মোটামুটি আমার অনেকটাই কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে তেলও বেরিয়ে এসছে আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে তলায় ধরে না যায় এটা তাও আরেকটু কষিয়ে নেবো আমি দেখো গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে তেল বেরিয়ে গেছে আর বেশ দানা দানা হয়ে গেছে এইরকম দানা দানা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই মাটনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা কষাতে থাকবে এমন নয় যে আমার যেমন পাঁচ থেকে ছ মিনিট লেগেছে তোমাদেরও পাঁচ থেকে ছ মিনিট লাগবে কারণ এটা টক দই দেওয়া আছে টমেটো দেওয়া আছে জল থাকে তো সব কিছু মিলিয়ে কষাতে সবার সমান সময় লাগে না গ্রেভিটা দেখে নেবে দানা দানা হবে আর তেল একদম ওপরে ভাসবে তাহলেই বুঝবে মাটনটা খুব ভালোভাবে কষানো কষানো তোমাদের হয়ে গেছে এবার টাইম কম বেশি লাগতেই পারে আমি এখন দিয়ে দিলাম হান্ড্রেড এম জল আর হান্ড্রেড এম জলটা যেটা দিয়েছি আমি কিন্তু গরম জল দিয়েছি মানে ইষ উষ্ণ গরম জল দিয়েছি কারণ এখন আমাদের মাটনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এই সময় যদি আমরা ঠান্ডা জল দিই তাতে কী হবে মাটনটা আমাদের স্টিফ হয়ে যাবে আর তাতে সিদ্ধ হতে সময় লাগবে তাই সবসময় যখন মাটন চিকেন কষিয়ে জল দেবেন সেটা গরম জল দেওয়াটাই ভালো তো এটাও একটা টিপস আর আমি এখানে হাফ স্পুন গরম মশলা দিয়ে দিলাম কারণ আমি পরে আর গরম মশলা দিই না আমি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার আগেই গরম মশলাটা দিয়ে দিই দিয়ে ভালো করে সব মিশিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি দিয়ে সিদ্ধ করব কারণ প্রেসার কুকারে মাটন খুব ভালো সিদ্ধ হয় আর খুব টেস্টিও হয় তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর কড়াটা ধুয়েও আমি জল দেবো জলটা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ কেউ ঘন বেশি খেতে পছন্দ করে কেউ একটু পাতলা খেতে পছন্দ করে তো জলটা আপনারা বুঝে দেবেন আরও আমি একশো এম জল দিলাম মানে মোট আমি দুশো এম জল দিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ করা নয় জাস্ট কাঁচা আলুটাকে আমি ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সরষের তেলে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিতে হবে কারণ আমরা ম্যারিনেট করার সময় নুন দিয়েছি তাই বুঝে এই সময় নুন দিতে হবে নুন সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু সবসময় এইভাবে রান্না করলে ওপরেই দেবেন কারণ আলু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম মানে মাটনের সাথে মিশে যাবে আর জানেন মাটন সিদ্ধ করার জন্য একটু বেশি আমাদের হুইসেল দিতে হয় তো সেই জন্য আলুগুলো আপনারা সবসময় ওপর দিকেই দেবেন তলায় মাটনটা দেবেন এটাও একটা কিন্তু মানে খুব ভালো টিপস আর এটাই আজকের প্রশ্ন মাটন সিদ্ধ করার সময় আলুটা আমরা কোথায় দেবো তো আমরা প্রেসার কুকার আটকে দিয়েছি আটকে দিয়ে আমি একটু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হুইসেল দিই তো এটা মোটামুটি আমার ছ থেকে সাতটা হুইসেল দিয়েছিলাম তার মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দরভাবে এটা মাটনের কোয়ালিটির ওপরও কিছুটা নির্ভর করে কতটা সিটি দিতে হবে বা না দিতে হবে তবে অবশ্যই ছ থেকে সাতটা হুইসেল দেওয়ার পর খুলে একবার দেখে নেবেন যদি সিদ্ধ না হয় তাহলে আরো কিন্তু আপনাদের হুইসেল দিয়ে সেদ্ধ করতে হবে আমার হয়ে হুইসেল দেওয়া শেষ হয়ে গেলে তড়িঘড়ি খুলতে যাবেন না প্রেশার কুকারটা যখন প্রেশার কুকারটা নিজের থেকে খুলবে তখন খুলেই আপনারা কিন্তু চেক করবেন বা পরিবেশন করবেন আমি কিন্তু গরম অবস্থায় খুলে দিই না যখন নিজের থেকে প্রেসার কুকার খোলে তখনই আমি খুলে পরিবেশন করি তো আমার সাতটা হুইসেল দেওয়া হয়ে গেছে তারপর প্রেশার কুকার মোটামুটি আধ ঘন্টা রাখা ছিল তারপর আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ দেখতে হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই আপনারা বাড়িতেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে তো ভুলবেনই না আর রেসিপিটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আর আশা করি আজকের প্রশ্নের প্রশ্নটা বুঝতে পেরেছেন যে মাটন সিদ্ধ করার সময় কোন সময় আমরা মাটনের আলুটা দেবো মানে মাটনে যদি আমরা আলু দিয়ে রান্না করি কোন সময় দেবো বা কোথায় দেবো তো পরিবেশন করাও হয়ে গেছে আর মাটন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার এবার এটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে পরিবেশন করতে পারেন আর দেখে বুঝতেই পারছেন গ্রেভিটা কি সুন্দর ঘন আর একদম স্মুথ অ্যান্ড ক্রিমি গ্রেভি হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই ট্রাই করে আপনারা আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের যদি এরম ভালো ভালো রেসিপি পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দেবেন যখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আপলোড করব আমার চ্যানেলে তখন আপনারা যাতে একটা নোটিফিকেশন পান তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করব